রাজধানীতে মাত্র 10 থেকে 15 শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেও তাদের দখলেই থাকে প্রধান সড়কের 80 ভাগ। সরকারের নেওয়া নানা পদক্ষেপ এবং 100 থেকে 500 শতাংশ হারে কর আরোপ করেও কমানো যাচ্ছে না ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এই জন্য স্বল্প মূল্যে জ্বালানি পাওয়াকেই দুশ্চিন বিশেষজ্ঞরা। পরিস্থিতির উত্তরণে রাজধানীতে গণপরিবহন বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবসের আলোচনায় এইসব কথা বলেন পরিবহন বিশেষজ্ঞরা। মাহবুব আজমির রিপোর্ট। যানজটের নগরী ঢাকায় প্রতি বছরই বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। ঢাকার দুই সিটি কর্পোরেশনের হিসেবে রাজধানীতে সড়ক রয়েছে 2550 কিলোমিটার, এর মধ্যে প্রধান সড়ক 88 কিলোমিটার, যার 80 ভাগই ব্যক্তিগত গাড়ির দখলে রয়েছে। বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ আয়োজিত এই সেমিনারে বক্তারা যানজটের জন্য ব্যক্তিগত গাড়িকেই মূলত দায়ী করেন। বিআরটিএর তথ্য অনুযায়ী 2010 সালে ঢাকা শহরে নিবন্ধিত প্রাইভেট কারের সংখ্যা ছিল 1,65,000, কিন্তু 2017 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,65,000-এ। ঢাকা শহরে মাত্র 10 থেকে 15 শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেও শহরের বেশিরভাগ সড়কেই থাকে তাদের দখলে। তাই গণপরিবহন বাড়ানোর তাগিদ দিলেন সেমিনারের বক্তারা। তারা মনে করেন সড়কে ব্যক্তিগত গাড়ি বৃদ্ধির প্রধান কারণ স্বল্প মূল্যে জ্বালানি পাওয়া। দূষণমুক্ত যানজটমুক্ত নগরের জন্য আমাদের প্রয়োজন হলো একটা আধুনিক এবং স্মার্ট নগর পরিবহন ব্যবস্থা। যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর কোনো বিকল্প নেই বলেও মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। সবাইকে নিয়ে বসে মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।